আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ি এবং বাড়ির চারপাশটা কেমন সেটাই। তো চলুন দেখি কেমন। এই যে দেখুন পিছনের, এটা হলো আমাদের বাড়ি, এটা হলো আমাদের ঘর। ভিউয়ার্স দেখুন এখানে গরু বাঁধা, আর এটা হলো আমাদের মানে বাড়ির সামনের একটা মাচা দেওয়া গরমের সময় বসার জন্য, সবাই এখানে এসে বসে। আর এটা হলো পুরা সামনের সাইডটা, অনেক গাছগাছালি আছে। তো আমি আপনাদেরকে সেগুলাও দেখাবো, কী কী গাছ আছে, কী কী ফলের গাছ আছে, ফুলের গাছ আছে, আরও কী কী আছে চারপাশটা কেমন সব কিছুই দেখাবো। এই যে দেখুন এখানে মিষ্টি কুমড়ার গাছ আছে, এই যে সামনে কলার গাছ আছে, আমের গাছ, এটা হলো বেলের গাছ, বিভিন্ন ফলের গাছ আছে, সব কিছুই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দেখুন ভিউয়ার্স, এটা হলো আমাদের আম গাছ, অনেক বছরের পুরানো। এই গাছটার বয়স অনেক বছর হয়ে গেছে, না হলেও প্রায় 100 বছরের কাছে হয়ে গেছে। এই যে দেখুন লিচু গাছ, এটা এটা হলো আমাদের পুরা বাগানটা, এটা আমার দাদারও আগের বাগান, দাদার আমলেরও অনেক আগের, আমার দাদাও জন্মের পর থেকে এই গাছগুলা দেখতেছে। এই যে দেখুন ভিউয়ার্স, সেগুলো হলো কাঁঠালের বাগান, কাঁঠাল গাছ, কত সুন্দর কাঁঠাল ধরছে দেখুন। এগুলো সব আমাদের বাগান। এটা হলো আমাদের বাড়ির পিছনের সাইড, দেখুন ভিউয়ার্স এই গাছটাতে কত সুন্দর কাঁঠাল ধরছে। এই গাছের কাঁঠালটা অনেক টেস্টি হয়। দেখুন ভিউয়ার্স কত সুন্দর জাম্বুরা, এখনো পুরোপুরি বড় হয় নাই। গ্রামের বাড়ি যদি একটু ফল ফুলের বাগান না থাকে তাহলে ভালো লাগে না, একটু ফলের বাগান থাকলে ভালো লাগে অনেক। এই যে দেখুন ভিউয়ার্স, এগুলো হলো আমার ফুলের গাছ,
ব্যাপারটা তুমি ঠিক আছে, না একটা কথা বলি, কিছু ওই ভাই